আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার খুব পছন্দের আমার কিচেনের কিছু পাতিল, আশা করছি ভালো লাগবে। এইগুলা হয়েছে আজকে আমি খুব ভালোভাবে ধুইয়া শুকাইয়া নিছি, আমি সব কিছু গুছাই নিছি, সব কিছু কিচেনে গুছাই রেখে দিব, ভাবছি আপনাদের মাঝে একটু শেয়ার করি। এই তো এইগুলো হয়েছে খাবার সার্ভ করার জন্য। এই সেম দুইটা পাতিল হয়েছে আমি আমার বোনেও নিছিল, আমিও নিছিলাম, দুইজন দুই সেট করে। এগুলো আমাদের খুব পছন্দের। আসলে একটা কথা আছে যে নারী আটকায় কিসে, আমি অন্যান্য নারীর কথা জানি না, বাট আমি এগুলোর মাঝে আটকাই, আমার খুব ভালো লাগার জিনিস এগুলা। এই যে লাল পাতিলটা, এই পাতিলটা হয়েছে আমার বোনে আমার বিবাহ বার্ষিকীতে গিফট করছিল। আমার সবচেয়ে বেশি দুর্বলতা হয়েছে আমার কিচেন, এই তো যখন কাইসা বিলা বড় হয়েছিল তখন এই সেটটা আনা হয়েছিল। এই পাতিলগুলো ইউজ করে এত বেশি ভালো লাগে, ইজিলি পরিষ্কার হয়ে গেছে। আর এই উপরের যে দুইটা ছোটো ছোটো পাতিল আছে ননস্টিকের প্যান, ওইগুলো হয়েছে আমার বোনই গিফট করছিল ওই পাতিল বড় পাতিলটার সাথে। আর এইগুলো হয়েছে কাইসার বিলারিও। আর একদম নিচে যে পাতিলটা আছে, এই যে পাতিলটা, এটা হয়েছে আমরা সৌদি আরব থেকে আসার সময় নিয়ে আসছিলাম। হয়তো আমার মতো কার কার কিচেনের এই জিনিসপত্রগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে হয়েছে এই যে দুইটা পাতিল আছে, এগুলো হয়েছে সৌদি আরব থেকে নিয়ে আসছিলাম। এইটা হয়েছে আমরা সবসময় রাফ ইউজ করতাম, আর সৌদি আরব যাওয়ার পর প্রথমে যখন আমি নিশ্চিতে শপিং করতে গেছিলাম তখন এইটা নিয়েছিলাম, এই পাতিলটা। আর যখন মেহমান বেশি আসছিল তখন নেওয়া হয়েছিল প্রেশার কুকারটা, এইটা হয়েছে সৌদি আরব থেকে নিয়েছিলাম। আর বাসার মাঝে সবসময় আমরা রাফ ইউজ করতাম এইটা, এজন্য এটার অবস্থা উপরে এরকম, আসলে ধোয়ার পরে এরকম রয়েছে। দেখি কোনো একটা সিস্টেম করে উপরে এই কাগজগুলো উঠাই নেবো। আর আমার সংসার জীবনের প্রথম এই টপারের অর্ডার ছিল, এটা হয়েছে আমার আম্মা আমারে দিয়েছিল, আর ওইটা হয়েছিল আমি কিনছিলাম। আর এই যে কি আমের সেটটা, এইটা হয়েছে আমরা চেন্নাই গেছিলাম, ওইখান থেকে হয়েছে আসার সময় এই সেটটা নিয়ে আসছিলাম। আসলে ইন্ডিয়ার এই সামানগুলো অনেক ভালো, আমরা হয়েছে 2020-এর দিক দিয়ে গেছিলাম, তখন হয়েছে এগুলো নিয়ে আসছিলাম, অনেক কিছুই আনছিলাম, এর মাঝে এর পাতিলগুলো আছে। তো অবস্থা এইটা হয়েছে আমরা যখন চেন্নাই থাকতাম আমি রাফ ইউজ করতাম এই পাতিলটা, এটা আমার খুব পছন্দের। আর এইটা হয়েছে বাংলাদেশ থেকে নিয়েছিলাম, আর এই যে নিচের বড় পাতিলটা আছে এটা হয়েছে সৌদি আরব থেকে নিয়ে আসছিলাম, আর বাকিগুলো হয়েছে ইন্ডিয়া বাংলাদেশ মিলাইয়া, এইগুলো হয়েছে ইন্ডিয়া থেকে আনছিলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের মাঝে ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে প্যান্টটা, এই প্যান্টটা হয়েছে আমি সৌদি আরব থেকে নিয়ে আসছিলাম, সরি এইটা আনছিলাম ইন্ডিয়া থেকে। আর এই যে রুটির তাওয়াটা, এইটা আনছিলাম সৌদি আরব থেকে, এইটা নিয়েছিল আপনার 35 রিয়াল। এই প্যান্টটা অনেক সুন্দর, রুটি তাওয়া হিসেবে ইউজ করা যায়, আবার পাউরুটি টোস্ট করতেও অনেক ইজিও, আমার খুব পছন্দের এইগুলো। আর এইটা হয়েছে অনেক বড় একটা তাওয়া, এইটা হয়েছে নিয়েছিল 90 রিয়াল। এই তাওয়াটা হয়েছে অনেক বড়, এই পাতিলটা হয়েছে 45 রিয়াল নিয়েছিল, আর এই যে এই বড় পাতিলটা এটা নিয়েছিল 70 রিয়াল। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।